ঈদের ছুটি শেষ হয়ে গেলেও ঈদের আমেজ কিন্তু এখনো আছে সিনেমা হল থেকে ওটিটি প্ল্যাটফর্ম সব জায়গায় কিন্তু সেটা বোঝাই যাচ্ছে মানুষ কিন্তু দেখছে নতুন নতুন কন্টেন্ট নতুন সিনেমা এবার ঈদে কিন্তু বেশ কিছু সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু এসেছে বেশ কিছু ওয়েব ফিল্ম ওয়েব সিরিজ তেমনই একটি ওয়েব সিরিজ হচ্ছে মাইসেলফ অ্যালেন স্বপন আর সেটা কিন্তু দারুণ সমাদৃত হয়েছে মানুষ বেশ প্রশংসাও করছে আজকে আমরা কথা বলবো এই ওয়েব সিরিজের নির্মাতা শিহাব শাহিনের সঙ্গে ভাই কেমন আছেন ভালো আছি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো থাকারই কথা আপনার কাজ এসেছে এবার ঈদে মানুষ দারুণ ভালোভাবে দেখছে দারুণ প্রশংসাও করছে কী ভেবে আসলে শুরু করেছিলেন এটাই এই চরিত্রটা সিন্ডিকেটের একটা চরিত্র ছিল আমার আগের ওয়েব সিরিজ সিন্ডিকেটের একটা ছোট্ট চরিত্র ছিল কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র ছিল যে মাস্টার মাইন্ড ছিল সমস্ত ঘটনার পেছনে মাস্টার মাইন্ড এবং রিং লিডার ছিল সে দর্শক ওই চরিত্রটাকে মারাত্মকভাবে পছন্দ করেছিল মানে খুবই দুর্দান্তভাবে পছন্দ করেছিল তখন থেকে মাথায় ঘুরছিল এবং প্ল্যাটফর্মও চাইলো চরকিও বললো যে আমরা একটা স্পিন অফ বাংলাদেশে প্রথমবারের মতো করতে পারি কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার সেই সময় থেকেই ভাবনা যে কী দেখানো যায় অ্যালেন স্বপনের কী দিয়ে কাজ করা যায় একটা চরিত্রটা আমরা দেখিয়েছি ঢাকায় ভেস্পা নিয়ে ঘুরে পড়ায় কেরানি মতের লোক পায় চলতে ফিরতে অসুবিধা সেই লোকটার আর কী দেখানো যায় পাস্ট লাইফটাই একটা সবচেয়ে বড় অজানা জায়গা হলো যে না আমরা পাস্ট লাইফটা দেখাতে পারি আমরা গল্পে আমার সাথে হেল্প করেছিলাম রবিউল আলম রবি সহ আমরা কাজ করে গল্পটা দাঁড় করিয়েছিলাম যখন আপনি গল্পটা লেখা শুরু করলেন মানে কী কী আসলে ভাবনা রেখেছিলেন যে আমি দর্শকদের এই এই জিনিসগুলো দেখাতে চাই কী কী গল্প ভেবে আসলে লেখাটা লিখে ফেললেন হিরো আমরা গল্প দেখি সবসময় হিরোর গল্পের কী হয় হিরো আসে হিরোর সামনে একটা বাধা পড়ে হিরো বাধা জয় করে সব কিছু উদ্ধার করে বা তার গোলে পৌঁছায় কিন্তু ভিলেনের তো আর বাধা কী ভিলেন নিজেই তো বাধা দেয় ভিলেনের কাজই হচ্ছে বাধা দেয় তখন তার কী বাধা হতে পারে তো এই গল্পটাকে আমরা এই চরিত্রটাকে নিয়েই খেলতে চাইছিলাম যে ভিলেন বা এই অ্যান্টাগনিস্ট দুই ধরনের হতে পারে যে ইউ হেট টু লাভ আর ইউ লাভ টু হেট ইউ লাভ টু হেট খুব সোজা কিন্তু হেট টু লাভ এইটা সবচেয়ে কঠিন হেট টু লাভটা মানে আপনি তাকে হেট করছে কিন্তু আপনার ভালো লাগছে তখন আপনার নিজের উপরে হেট আসছে যে আমি কেন তাকে আমার লাভ করছি কেন আমার তাকে ভালো লাগছে তো মানে মানে আপনি নিজেই ব্যাপারটা হেট করছেন যে আমার ওকে ভালো লাগতেছে এই ব্যাপার এইটাই এই ভিলেনটাই আসলে স্ট্রং ভিলেন যে হেট টু লাভ কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার এখানে হচ্ছে মিথিলাকে আমরা দেখেছি ভিলেনের ওয়াইফ হিসেবে সেখানে অনেকে তাকে কিন্তু নিয়ে অনেক রিভিউ আসছে বলছে যে নেগেটিভ রূপেই তাকে দেখছে লোভী বলছে এত সুন্দর নায়িকাটাকে এইভাবে লোভী বানিয়ে দিলেন মানে মানুষের কাছে এই যে একটা নেগেটিভ ক্যারেক্টার তাকে যে ফেলে দিলেন এটার ভাবনাটা জানবো লোভী কিন্তু সবাই এই এই পুরো সিরিজের এভরি ক্যারেক্টার সেখান থেকে ওনাকে একদম একদম ডিফারেন্ট ক্যারেক্টারে সবাই ওনার কাজেরও প্রশংসা করছে মানুষ আমরা দেখেছি মানে মেয়ে মানুষের চাইতে মানুষ হিসাবেই দেখেছি তার সাহেলার অপশন কি ছিল ওই সময় একটা তার সামনে আর কী অপশন থাকতে পারে আমাদের সোসাইটির রিয়ালিটি দেখেছি যে আমাদের সোসাইটিতে একটা মেয়ে কীভাবে কতখানি সবাই তো আর চিত্রনায়িকা সাবানানা সাবানানা হয় অনেক দিন সাবানা স্বামীর গঞ্জনা সহ্য করে যে কোনো উপায় সাবানাই হতে আমরা সাবানা দেখাতে চাইনি মানে রিয়ালিটিটা বুঝতে রিয়েল একটা মেয়ে ওই সময়ে পড়লে তার আর অপশন কী আছে একটু লোভ না হয় হলো নিরাপত্তার লোভ একটু লোভ না হয় হলো তার ভালোভাবে বেঁচে থাকার লোভ এটা ইট ইস ইটস ম্যাটার অফ সার্ভাইভাল আমরা সেটাই দেখিয়েছি লোভ না অনলি লোভ না তার তার সে সার্ভাইভার এই সোসাইটিতে সময়ের সিচুয়েশনে সে কিভাবে সার্ভাইভ করবে তার সার্ভাইভ করা দরকার ছিল তার তার বাচ্চা নিরাপত্তা তার দরকার আছে পুরো ওয়েব সিরিজে হচ্ছে একটি মাত্রই মানে ইনোসেন্ট চরিত্র জাদু জাদু ছিল জাদুর মানে ক্যারেক্টারটা এখানে যে ইন করিয়েছেন সেই চিন্তাটা একটু জানবো জাদু অ্যালেন স্বপনের লাইফের একমাত্র হোয়াইট সাইড বা ব্রাইট সাইড একমাত্র ভালো দিক
অ্যালেন স্বপনের লাইটে তার ফ্যামিলিটা, তারা যে তার কারণে কীভাবে সাফার করে, কীভাবে সাফার করছে, মানে তাদের পরিণতি কী হয়, এবং এরা অ্যালেন স্বপনরা, যেই অ্যালেন স্বপন আপনাদের ভালো লাগছে, যে অ্যালেন স্বপনকে দেখছে আপনাকে হয়তো আকৃষ্ট করছে, অ্যালেন স্বপনরা কী পরিমাণ স্বার্থপর, তাদের পরিবারকে ছেড়ে পরিবারকে বিপন্ন করতে তারা কীভাবে পিছপা হয় না, সেটাও আমরা দেখিয়েছি এটা দিয়ে। এদের পরিণতি কী হয় সেটাও আমরা দেখিয়েছি এই জাদু চরিত্রের মধ্যে দিয়ে। ধরতে গেলে কিন্তু মাত্র দুটো ক্যারেক্টার নিয়ে আপনি পুরো একটা সাতটা এপিসোডের একটা সিরিজ বানিয়ে ফেলেছে এবং দর্শকরা দুর্দান্ত পছন্দ করেছে। মানে এখানে যে মাত্র দুটো ক্যারেক্টার নিয়ে যে যাত্রা শুরু করবো এরকম কিছু না, গল্প তো এই দুটো ক্যারেক্টারের পাশের জীবনকে ঘিরেই, এই গল্পে দুটো ক্যারেক্টার মূল অ্যালেন স্বপনের জীবনকে ঘিরেই, হি ইজ দ্য মেইন, হি ইজ দ্য লিড ক্যারেক্টার। আপনার লিড যখন স্ট্রং হবে, ফ্ল্যামবয়েন্ট হবে, অ্যাট্রাকটিভ, জুসি, যত রকমের ইয়ে আছে তার FLBW, যত তার ক্যারেক্টার ট্রেট, যত তার অন্যান্য অ্যাক্টিং অ্যাবিলিটি সব মিলিয়ে এটা এই ক্যারেক্টারটা অন্য মাত্রা নেবে আমরা আগে ধরে নিয়েছিলাম, কারণ সিন্ডিকেটের এক্সপিরিয়েন্স থেকে যে এই ক্যারেক্টারটা পুরো একটা সিরিজ করার মতো ক্ষমতা আছে, সেটা আমাদের আগে বাইরেও এক্সপিরিয়েন্সে দেখেছি বেটার কল সলের, সেই সেটাই আমাদের একটা মাথায় ছিল যে ওইখানে যেমন সল গুডম্যান পুরো সিরিজটাকে টেনে নিয়ে যায়, এখানেও আমাদের এটাই সম্ভাবনা আছে, সেই জায়গাতে ভয় লাগেনি। সো এই আমার একটাই সিরিজ যে যেটাতে সবচেয়ে কম স্টার ছিল, বাকিদের গুলোতে যদি মহানগরীর কথা বলে অনেক স্টলওয়ার্ড, কিন্তু সেই জন্য আমরা মানে সাড়াটা এই অভূতপূর্ব সাড়াটা পাচ্ছি। নাসিরের এই একটা জিনিস আছে যে একটা জিনিসই নাসিরের সাথে কাজ করে আমার যেটা দেখলাম যে তার ডেডিকেশন, তার সিনসিয়ারিটি, এইটা অত্যন্ত টপ নপ লেভেলের, সে মারাত্মক রকমের সিরিয়াস অ্যাক্টর। এই সিনসিয়ারিটিটা আপনারা আমার সিরিজেও দেখতে পাবেন যে এমন একটি দৃশ্য সে দিয়েছে মানে রাজি হয়েছে করতে, কমপ্লিটলি নুড ছিল সে, যাকে মারতে মারতে মানে ওরা মারতে মারতে সমস্ত বস্ত্র ইয়ে করে ফেলে, কাপড় খুলে ফেলতে বলে, যে মানে আমাদের দেশের একটা লং এর জামা কাপড় খুলে আমার পিড়া বলে না, ল্যাংটা করে পিটা, ল্যাংটা করে পিটা বলে মানুষজন ওকে, ধরে বলছে ল্যাংটা করে পিটা। তো এই শটটি দেওয়ার জন্য আমি ওকে যখনই বললাম, সে বললো তুমি, আমি দিতে রাজি আছি, তুমি তো রাখবে না, তুমি তো ফেলে দাও। বললাম না, শর্ট যদি তুমি দাও আমি যে কোনো মূল্যে এটা রাখবো, এবং এইটাই সে রাজি হলো। ঠান্ডার মধ্যে, প্রচণ্ড ঠান্ডা ছিল তখন, পানি টানি দিয়ে গায়ে গরম পানি দিয়ে আমরা শ্যুটটা করেছি, সে ডেডিকেশনে মানে কোনোভাবেই ওটা নুড মনে হয়নি দৃশ্যটা দেখে, মনে হয়েছে একটা মানুষ আক্রমণের শিকার, কিছু মানুষ অন্য কিছু মানুষের আক্রোশের শিকার, বিপর্যস্ত একটা মানুষ অ্যালেন স্বপনকে আপনি যদি শেষ পর্বে সেই দৃশ্যগুলো দেখে থাকেন দেখতে পাবেন যে। সো এই লেভেলের সিনসিয়ারিটি হচ্ছে নাসিরের, যে একটা কাজ যখন করবে 100% ডেডিকেটেড হয়ে কাজটা করে এবং সেটা রেজাল্ট সে পাচ্ছে এখন। আচ্ছা, অনেকে হচ্ছে বলছে যে সিন্ডিকেটের ওখান থেকে তো অ্যালেন স্বপনটা এসেছে, এটার কি আরও কোনো সিকুয়েল আসবে কি না, বা আসতে পারে ইউ নেভার নো, অবশ্যই সম্ভাবনা আছে প্রচুর, আমরা তো সেই সম্ভাবনা, তাহলে আমরা ধরে নিব যে খুব শীঘ্রই আসছে, এটা সময় এলে জানতে পারবেন, এখনই বলার সময় না, এখনো এক সপ্তাহ হয়নি, না না এক সপ্তাহ হয়নি, কিন্তু আপনি যেভাবে সিরিজটি বানিয়েছেন মানে যেভাবে মানুষজন দেখছে তারা তো আশায় আছে যে আসবে কি না, এই এটা আসবে, এটি আসতে পারে, সিন্ডিকেট সিজন টু আসার সম্ভাবনা আছে, সেখানেও অ্যালেন স্বপন তো থাকবেই, সেখানে আদনানও থাকবে, সো এটিও আসার সম্ভাবনা আছে। ইউনিভার্স আমরা মানে এখন এক সপ্তাহ হয়নি বললাম তো, এক সপ্তাহ মানে সপ্তাহ দুই সপ্তাহ যাক, তারপরে ঘোষণা আসবে। আচ্ছা, ওটিটির হচ্ছে মাত্র 100 ঘন্টায় হচ্ছে 1 কোটি স্ট্রিমিং হয়ে গিয়েছে আপনার, এটা যখন জানলেন তখন আসলে কেমন লেগেছে? এই অভিজ্ঞতা আমার নতুন না, এই রেকর্ডটা যেটি ভেঙেছে সেই আগের রেকর্ডটাও আমারই করা, সিন্ডিকেটের আপনার রেকর্ডই মানে আসলে ভেঙেছে, রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্য, তো আমার রেকর্ডই আমি ভেঙেছি, আপনিই ভেঙেছেন, তো সেই জায়গা থেকে আমি মানে এক ভাঙবো একটা বিশ্বাস ছিল, কিন্তু এত দ্রুত ভাঙবো সেটা হবে না। তো এটি এটি অবশ্যই আনন্দদায়ক যে দর্শক দেখছে, এবং আমি মাস এবং ক্লাস কন্টেন্ট বোথ অ্যাপ্রিসিয়েট করে, এরকম কন্টেন্ট খুব কম বাড়ানো যায় আর কি, হয় মাসকে তুষ্ট করতে গেলে একটু ক্লাসি অডিয়েন্স তারা তৃপ্ত হয় না,
ক্লাসিক কন্টেন্ট হইলে আবার মাস বুঝতে পারে না। তো এই এইটা বোধকে কিছুটা হলেও এঙ্গেজ করতে পেরেছে। আচ্ছা, এই সিরিজের প্রচারণায় একটা গান আপনারা ব্যবহার করেছেন, গানটাতে সবাই রিলস বানাচ্ছে, টিকটক বানাচ্ছে, ট্রেন্ডিংয়েও আছে ইউটিউবে, গানটার ভাবনাটা আসলে কীভাবে আসলো? একদম খুবই ইন্টারেস্টিং একটা লিরিক্স নিয়ে তৈ তৈ সবার মুখে এখন এই গানটা। এখন এই গানটা ক্রেডিট যাবে সন্ধির জন্য উপর। ওয়েব সিরিজের ভিতরেই একটা আমার ডায়লগ ছিল, স্বপন তার শায়লাকে বলে তৈ 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 তৈ, আমাদের বয়ম পাখি কই, বয়ম পাখি আমি ফেনির ছেলে, ফেনি আমাদের আমার ফ্রেন্ডের এক নানি বলতো বয়ম পাখি, এরকম কোনো পাখি নেই, হচ্ছে একটা রূপক অর্থে রূপয় হচ্ছে বয়ম পাখি বলা হয়েছে, এরকম কোনো পাখি নেই। তো সেইটাই আমি সিরিজের অ্যালন স্বপনের জন্য লিখেছিলাম, তৈ 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 আমার বয়ম পাখি কই, স্বপন শায়লার জন্য একটু আদুরে ভঙ্গিতে বলে। তো গান তৈরির সময় এই সন্ধি এই লাইনটা পিক করে যে ভাই এটা নিয়ে গান করা, এবং নাসির ভাইকে দিয়ে গাওয়াবো, কিন্তু সিরিজ এই তৈ 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 না, মানে এইটা ব্র্যান্ডিং না, এটা আমি কিন্তু সিরিজের ব্র্যান্ডিং এরকম না, যে আমার সিরিজ কিন্তু এর চেয়েতে বেশি কিছু। হ্যাঁ, নতুন কী কী কাজ আসছে একটু যদি বলতেন? নতুন বেশ কিছু প্রজেক্ট আছে পাইপলাইনে, আগামী বছর মাঝামাঝি পর্যন্ত মোটামুটি অনেকগুলো কাজ আছে পাইপলাইনে। এখন আমি কদিন পরেই মিনিস্ট্রি অফ লাভের চরকির একটা মিনিস্ট্রি অফ লাভ প্রজেক্টের আন্ডারে একটা ওয়েব ফিল্মের জন্য কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, এটার কাজে যাব। কাছের মানুষ দূরে থইয়া মোস্ট প্রবাবলি এই নামই হবে। আচ্ছা, ওয়েব ফিল্মটা এখানে কারা কারা থাকছে কাস্টিংয়ে? এখন বলা যাচ্ছে না, কাস্টিং এখনই ফাইনাল হয়নি। আচ্ছা, মানে ফাইনালাইজড হয়নি, এই জন্যই বলা যায় সিক্রেট না, বলা যায়নি, বলা মানে বলার মতো অবস্থায় যায়নি আর কি। এরপরে আমি বিঞ্জের জন্য আরেকটা প্রজেক্ট করবো, আফরান নিশো সহ, এটা অসুর, এটা লুজলি বেসড অন আমাদের দেশের একমাত্র এবং প্রথম সিরিয়াল কিলার রসুখার ইয়া নিয়ে, বায়োগ্রাফি নিয়ে, বায়োগ্রাফি না, তার সেই সময়কার ঘটনা নিয়ে, আশেপাশের আশ নিয়ে, সেইটা নিয়েই একটা সাইকোলজিক্যাল থ্রিলার করার ইয়ে আছে। তারপর পরই ওটা শেষ হলে আমরা সিন্ডিকেট টু অথবা মাই সেলফ অ্যালেন স্বপন টু এর কাজ শুরু করব। এরপরে আমার একটা ফিল্মের কাজ কথাবার্তা চলছে, সেটার কাজ আগামী বছরের শেষে এদিকে শুরু করব। তার মানে দারুণ ব্যস্ততার মধ্য দিয়ে বছরটা যাবে আলহামদুলিল্লাহ। সময় টিভিকে অসংখ্য ধন্যবাদ, আমার মাই সেলফ অ্যালেন স্বপনের জন্য সব যে সাপোর্টটা আপনারা দিয়েছেন, আপনাদের ফুটেজ ব্যবহার করার অনুমতি দিয়ে, সময় টিভির একটা ফুটেজ আছে টিভি দেখতে পাবেন আপনারা, সেটা ব্যবহার করার অনুমতি দিয়েছেন, এবং এই জন্য সময় টিভিকে অনেক ধন্যবাদ, সময় টিভি দর্শককে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন মাই সেলফ অ্যালেন স্বপন চরকির পর্দায়।